আসসালামু আলাইকুম, স্বাগতম। আমি মুসাম্মাদ জুলফিয়া জারিন, প্রভাষক বাংলা, আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমরা একটা ক্লাস আলোচনা করব। আজকে যে ক্লাসটা আলোচনা করব, কবিতার ক্লাস আমি আলোচনা করব। আজকে আমাদের কবিতাটা হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। প্রথমে এই কবিতাটা আলোচনা করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জানব, তারপরে আমাদের কবিতাটা আলোচনা করব। কবির জীবন কথা, জন্ম ও পরিচয়। তিনি 1934 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জব্বার খান। তিনি 1948 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং 1950 খ্রিস্টাব্দে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ ও এমএ পাশ করেন। তার কর্মজীবন, কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেকচারার হিসাবে যোগ দেন। তারপর বাংলাদেশ সরকারের সচিব, বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী, আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত FAO এর পরিচালক এবং সেখান থেকে অবসর গ্রহণ করেন। তার বিশেষ কৃতিত্ব, তিনি কবিতা জগতে নতুন ধরন ও কৌশলের সৃষ্টিকারী। তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার প্রভৃতি লাভ করেন। এছাড়া তার কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার তাকে প্রদান করা হয়। আবু জাফর ওবায়দুল্লার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। এছাড়া ইংরেজি ভাষাও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। 2001 সালে 19 মার্চ তিনি পরলোক গমন করেন, মারা যান। এই বিষয়গুলো আমরা বইয়ে দেখতে পাব। এছাড়াও তার সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করা জরুরি সেটা আমি এখন আলোচনা করছি। আবু জাফর ওবায়দুল্লাহ শক্তিমান কবি, বাংলা কবিতার ইতিহাসের মাত্রায় যুক্ত 50-এর কবি ব্যঞ্জনায় বাগ বৈধগ্যে ও ব্যক্তিত্বে তিনি বরাবরই সহজ ও স্বাভাবিক। এই লাইনটা আমি বুঝিয়ে বলছি যে 50-এর দশকে যে সকল কবি সাহিত্যিক ছিলেন তাদের চেয়ে আবু জাফর ওবায়দুল্লাহর লেখার ধরন এবং বক্তব্য ছিল সহজ ও স্বাভাবিক। গাম্ভীর্য ও প্রচ্ছন্ন গর্বের স্বীকারোক্তি, আমি কিংবদন্তির কথা বলছি লিখে নিজের অস্তিত্বের ঐতিহ্যের ঘোষণা দেন তিনি। অনবদ্য প্রাণোচ্ছল এক বার্তা ধ্বনি তরঙ্গে দ্রুত মর্মে পৌঁছায় সরাই সর্বস্তরের মুখে মুখে। অর্থাৎ কিংবদন্তির কথা বলছি, একটু খেয়াল করো তোমরা, দেখো কখনো রং কখনো সুর, কমলের চোখ, সাত নদীর হার, এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে আবু জাফর ওবায়দুল্লার স্মৃতিকাতরতা, তার গ্রামীণ পরিবেশ, ফেলে আসা স্মৃতিকাতরতা, এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি, এই কাব্যগ্রন্থের পর থেকে তার লেখার মধ্যে এক ধরনের যে বিশেষত্ব এসেছে সেটা হচ্ছে, তিনি আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ববোধ করেছেন এবং নিজের গর্বের বিষয়টা তুলে ধরেছেন, নিজের শিকড়ের সন্ধান তিনি করেছেন, ঐতিহ্যের কথা তিনি ঘোষণা করেছেন, আমাদের অতীত ঐতিহ্যের বিষয়গুলো তিনি তার এই কাব্যগ্রন্থের মধ্যে তুলে এনেছেন এবং সেটা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এবং মর্মে হৃদয়ে তিনি পৌঁছে দিয়েছেন। তার কবিতা চর্চায় এক বাক বদল হয় আমি কিংবদন্তির কথা বলছি থেকে। এক্ষেত্রে বাংলা কবিতার গীতল ধারাটির বদলে কাহিনী কেন্দ্রিকতা তৈরি হয়, আর ক্রমশ তিনি হয়ে ওঠেন উপনিবেশ মুক্তির পরে জাতীয় চেতনা সৃজনের স্বপ্নদ্রষ্টা। আমাদের দেশ 200 বছরের জন্য পরাধীন ছিল, বিভিন্ন দেশের শাসক গোষ্ঠীরা এসে আমাদের দেশ শাসন ও শোষণ করেছে। তো সেই ঔপনিবেশিক শাসন শোষণ থেকে মুক্তির যে স্বপ্ন দেখিয়েছেন তিনি হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ।
স্বপ্নের দ্রষ্টা হিসাবে তিনি এখানে কাজ করেছেন। বহির্দেশেও কিছু আরোপ করে নয়, পূর্ণাঙ্গ স্বদেশী ঐতিহ্য ও ইতিহাসকে নিজস্বতায় বর্ণিল করেছেন। তিনি অন্য দেশের কোনো বিষয়গুলো তার কবিতার মধ্যে বা তার লেখার মধ্যে তুলে ধরেননি, যে অন্য দেশের লেখার আঙ্গিক বা ধরন বা লেখার গঠন এই কোনো কিছুই তিনি গ্রহণ করেননি। সম্পূর্ণ আমাদের দেশের ইতিহাস এবং ঐতিহ্য এবং আমাদের দেশের বিষয়বস্তুগুলো তিনি তার কবিতার মধ্যে তুলে এনেছেন, বিষয়বস্তুর দিক থেকে এবং চিত্রকল্পের দিক থেকে, সব দিক থেকেই। এরপরে আমরা যে কবিতাটা পড়ব, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা পড়ে আমরা আসলে কী কী শিখতে পারবো, শিখন ফলটা আমি এখন আলোচনা করব। এখানে আছে, এক নম্বরে আছে, ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির স্বরূপ। এই কবিতা থেকে আমরা যেটা দেখতে পাবো, যারা ঐতিহ্য বা ইতিহাস সচেতন মানুষ, যারা যারা গোড়ার দিকে শিকড়টাকে সন্ধান করতে চায়, সেসব মানুষের মুক্তির যে স্বরূপ সেটা দেখতে পাবো। জননী ও জন্মভূমির প্রতি শ্রদ্ধাশীলতার স্বরূপ, জাতিসত্তার অতীত ইতিহাস, সত্য সুন্দর ও কল্যাণের প্রতিনিধি হিসাবে কবিতার সত্তা ব্যাখ্যা করতে পারবে। কবি এই কবিতার মধ্যে বারবার একটি শব্দ ব্যবহার করেছেন, যে যিনি কবিতা শুনতে জানে না তিনি ঝড়ের আর্তনাদ শুনবে, যিনি কবিতা শুনতে জানে না তিনি মাছের সঙ্গে খেলা করতে পারে না, এই বিষয়গুলো। এখানে কবিতাকে কবি যাবতীয় পৃথিবীর যত সৌন্দর্য আছে, সত্য আছে, কল্যাণ আছে, সব কিছুর প্রতিনিধি হিসাবে ব্যবহার করেছেন। পরের পয়েন্টে আসি, বাঙালি প্রেম দ্রোহ ও সংগ্রামে কবিতার অনিবার্য উপস্থিতির কথা জানতে পারবে। বাঙালির যে ভালোবাসা, সংগ্রাম, এর মধ্যে যে কবিতার একটা উপস্থিতি আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারব। ভিনদেশি শাসকদের প্রতি বাঙালির আনুগত্য ও শাসক শোষকদের অত্যাচার নির্যাতন সম্পর্কে জানতে পারবে। এদেশের মানুষের সার্বিক মুক্তি ও কল্যাণের প্রতীক কবিতার চেতনা। আমরা কবিতাটা পাঠ করব, তার আগে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এই কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি, এই কাব্যগ্রন্থের নাম কবিতা। এটা রচনাটিতে বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এ জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অলিন্দ অনুষঙ্গসমূহ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থিত হয় একটি বিশেষ শব্দবন্ধ, সেটি হচ্ছে কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্যে দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিল এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্যে দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। তাহলে এখন আমরা কবিতাটা একটু আলোচনা করব, কবিতার প্রত্যেকটা লাইন আমরা একটা একটা করে পড়ব এবং আলোচনা করব। কবিতার প্রথম লাইন আছে, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার আগে একটু কথা বলি, এখানে কিংবদন্তি, কিংবদন্তির কথাটির অর্থ হচ্ছে জনশ্রুতি, যেটা লোকের মুখে মুখে প্রচলিত। জনশ্রুতি বলতে আমরা বুঝি লোকের মুখে মুখে প্রচলিত, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যেই কথাগুলো চলে আসছে। তবে এখানে কিংবদন্তি কথাটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। আর এখানে আমি বলেছি যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এখানে চারটা প্রজন্মের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আমাদের অতীত পূর্বপুরুষ, একজন হচ্ছে আমাদের কৃষক পূর্বপুরুষ, আরেকজন হচ্ছে আমাদের সংগ্রামী পূর্বপুরুষ, যারা সংগ্রাম করে লড়াই করে টিকে থেকেছেন, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ এই কবিতাটা যখন যে পড়বে তার সম্পর্কেই বলা হয়েছে। ঠিক আছে, আমরা এখন কবিতাটা শুরু করছি।
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। দেখো আমাদের সেই পূর্বপুরুষ যারা কৃষক ছিলেন, যাদের হাতের তালুতে মাটির সৌরভ ছিল, পলিমাটির সৌরভ ছিল। কাদের করতল মানে হাতের তালু, কাদের হাতের তালুতে সৌরভ থাকে? যারা কৃষক। এখানে আমরা স্লাইডে সেই ছবিগুলোই দেখতে পাচ্ছি, আমাদের কৃষক পূর্বপুরুষগণ কতটা কষ্ট করে তাদের ফসল ফলিয়েছেন সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। তার পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল, আমাদের কৃষক পূর্বপুরুষের পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল। কেন রক্ত জোবার মতো ক্ষত ছিল? কারণ তারা কৃতদাস ছিলেন। আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যে আমাদের দেশ অনেক বছরের জন্য পরাধীন ছিল, প্রায় 200 বছরের জন্য। তখন নানাভাবে এবং ঔপনিবেশিক শাসনের আগেও জমিদার শ্রেণীরাও আমাদের কৃষক প্রজাদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে পেছন থেকে আঘাত করেছে। সেই আঘাতের ক্ষত কখনোই শুকাতে দেয়নি। আর যারা আঘাত করেছে সেই শাসক গোষ্ঠীরা অবশ্যই ছিল ভীরু ও কাপুরুষ, এজন্যই তারা পেছন থেকে আঘাত করেছে। সেই কারণেই কবি এখানে বলেছেন তার পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। আমাদের এই কৃষক পূর্বপুরুষগণ আমাদেরকে গল্প শোনাতেন। কাদের গল্প শোনাতেন? আমাদের প্রাচীন পূর্বপুরুষগণ, যারা গুহায় বাস করত, যারা আমাদের জন্য বসবাসযোগ্য ভূমি তৈরি করে গেছে, যারা অনাবাদি জমি আবাদ করেছে, সেই পূর্বপুরুষগণের কথা শুনিয়েছেন কে? আমাদের কৃষক পূর্বপুরুষগণ। সেই কথাই বলা হয়েছে এখানে, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য ও সাপদের কথা বলতেন। অরণ্য মানে বন, সাপদ হচ্ছে হিংস্র মাংসাশী জন্তু, যাদের সাথে লড়াই করে আমাদের পূর্বপুরুষগণ টিকে থেকেছেন। কর্ষিত জমি আবাদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। এখানে দেখো, পতিত জমি মানে যে জমি কখনোই চাষবাদ করা হয়নি, সেই জমি চাষবাদ করেছেন কারা? আমাদের প্রাচীন পূর্বপুরুষগণ। তিনি কবি ও কবিতার কথা বলতেন। শুরুতেই তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আবু জাফর ওবায়দুল্লাহ এখানে মানুষের যাবতীয় ভালো কাজ, সত্য কথা, আন্দোলন, মুক্তি, কল্যাণ সব কিছুর প্রতীক হিসাবে কবিতাকে চিহ্নিত করেছেন। তাহলে সেই ভালো কাজগুলো যারা করেছেন তারাই কবি, আর এই ভালো কাজগুলোই হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। একজন কৃষক যেমন অনেক কষ্ট করে তার ফসলটা ফলায়, একজন কবিও অনেক কষ্টে তার একটা কবিতা তৈরি করেন। একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে যখন তার ফসল দেখে তৃপ্তি লাভ করে, একজন কবিও সেই পরিমাণ তার ভিতরের যে শব্দবদ্ধগুলো যখন এলোমেলো থাকে তখন এক ধরনের কষ্ট তিনি ভোগ করতে থাকেন। যখন তিনি সেগুলোকে গুছিয়ে একটা কবিতার আকার তার দান করেন তখন তিনি সেই পরিমাণে তৃপ্তি লাভ করেন যেমনটা তৃপ্তি লাভ করেন একজন কৃষক তার ফসল দেখে। সে কারণেই কবি বলেছেন কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, মানে ফসল যেমন কষ্টের অর্জন, কবিতাও ঠিক সেই রকমই কষ্টের অর্জন। এই স্লাইডে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাদ শুনবে। এখন দেখো আমি একটা কথা বলবো এক্ষেত্রে, সেটা হচ্ছে মানুষের আসলে দুই ধরনের অনুভূতি থাকে, একটা হচ্ছে সূক্ষ্ম অনুভূতি আর একটা হচ্ছে মানুষের স্থূল অনুভূতি। স্থূল অনুভূতি হচ্ছে মোটা দাগের অনুভূতি আর সূক্ষ্ম অনুভূতিটা হচ্ছে চিকন দাগের অনুভূতি। মোটা দাগের অনুভূতি কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু সূক্ষ্ম অনুভূতিটা মানুষকে অর্জন করে নিতে হয়। কিভাবে অর্জন করতে হয়? তার জ্ঞান চর্চার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে বা তার বুদ্ধিদীপ্তির মধ্যে দিয়ে। তো যাদের অনুভূতিটা সূক্ষ্ম তারাই মূলত কবিতা শুনতে পছন্দ করে, তারাই রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে। আর যারা কবিতা শুনতে পছন্দ করে, অর্থাৎ যাদের অনুভূতি সূক্ষ্ম, তারা কখনোই পরাধীন থাকতে জানে না। তারা স্বাধীনতার স্বাধীন হতে চায় এবং তারা জনগণের জন্য, মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করতে চায় এবং তারা পৃথিবীকে কিছু দিতে চায়, এই সূক্ষ্ম অনুভূতি বোধ সম্পন্ন মানুষেরা।
তো সেই কারণেই কবি এখানে বলেছেন, যার অনুভূতি সূক্ষ্ম নয় সে তো কবিতা শুনতে পারবে না, আর যে কবিতা শুনতে জানবে না তার জন্য ভালো কিছু কখনোই অপেক্ষা করবে না, তার জন্য খারাপ কিছুই অপেক্ষা করবে, অর্থাৎ সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত মানে দিকের শেষ, অর্থাৎ বিশালতা। দিকের শেষ মানে যেখানে মনে হবে আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে। এখানে কবি আসলে বোঝাতে চেয়েছেন যে কবিতা শুনতে জানে না সে আসলে এই বিশালতা থেকে বঞ্চিত হবে, অর্থাৎ তার মধ্যে বিশালতা থাকে না। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তোমরা মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ সম্ভবত পড়েছ তোমাদের SSC-তে ক্লাস 10-এ। তো তখন তোমরা দেখেছো যে ওখানে একটা লাইন আছে এরকম, যে যারা আহার তৃপ্ত মানুষ তারা কারাগারকেই স্বর্গ বলে মনে করে। তো তাদের কাছে কারাগারটাকেই আরামদায়ক জায়গা বলে মনে হয়, কারণ সেখানে সে দুবেলা খেতে পারছে, ঘুমাতে পারছে। কিন্তু যাদের মধ্যে আসলে স্বাধীনতার চিন্তা আছে, যে জানে স্বাধীনতাটা কী, সে কখনোই কারাগারকে স্বর্গ বলে মনে করবে না, কারাগার তার কাছে কারাগারই মনে হবে। তো এখানে কবি সেই কথাই বলেছেন, আর সেই লোকগুলোই স্বাধীন চেতা হয় যার মধ্যে সূক্ষ্ম অনুভূতি থাকে, আর যার মধ্যে সূক্ষ্ম অনুভূতি থাকে সেই কবিতা শুনতে পারে। এই কারণেই বলেছেন কবি যে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, অর্থাৎ তার মধ্যে বিশালতা থাকবে না এবং তার মধ্যে স্বাধীনতার চিন্তা থাকবে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। কবি সেই স্বপ্নের কথা বলেছেন যে স্বপ্ন আসলে মানুষ জেগে থেকে দেখে। মানুষের যে ভবিষ্যতের চিন্তা, আশা, আকাঙ্ক্ষা, সেই স্বপ্নের কথাই কবি বলেছেন, ঘুমিয়ে দেখা স্বপ্নের কথা নয়। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। দেখো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আগুন এবং আরেকটায় দেখতে পাচ্ছি একটা জানালা যেখানে সকালের রোদের আলো পৌঁছাচ্ছে। এখানে কবি এই আগুন বলতে, আগুন দিয়ে পুরানো বলতে কবি বোঝাতে চেয়েছেন যে আগুন কিন্তু সব কিছুকে কী করে, শুচি করে, পবিত্র করে। তো কবি এটাই বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর মধ্যে অশুভ যত যা কিছু আছে সেগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়ে নতুন একটা ভবিষ্যৎ, একটা প্রজন্মের কথা তিনি বলেছেন, উজ্জ্বল একটা দিনের কথা তিনি বলেছেন। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এই কথাটার মধ্যে দিয়ে কবি আসলে গতিশীলতাকে বোঝাতে চেয়েছেন। যার মধ্যে গতিশীলতা থাকে সে সমাজে টিকে থাকতে পারে, কিন্তু যার মধ্যে এই গতিশীলতা থাকে না সে কখনোই সমাজে টিকে থাকতে পারবে না। দেখো, যে নদীতে স্রোত থাকে সেই নদীতে যদি কাউকে ফেলে দেওয়া যায় এবং সে যদি সাঁতার নাও জানে, স্রোতের টানে সে কিছু সময় ভেসে থাকতে পারবে এবং হয়তো বা তীরে গিয়ে পৌঁছাতে পারবে। কিন্তু যে নদীতে স্রোত নেই সেই নদীর মধ্যে যদি কাউকে ফেলে দেওয়া যায় সে কিন্তু তখনই ডুবে যাবে, সে আর টিকে থাকতে পারবে না। সেই কারণেই কবি বলেছেন, যার মধ্যে গতিশীলতা নেই সে কখনোই সমাজে টিকে থাকতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। আসলে যার মধ্যে সূক্ষ্ম অনুভূতি থাকে না সে কবিতা শুনতে পারে না, আর সে নদীতে ভাসতেও পারে না, অর্থাৎ তার মধ্যে গতিশীলতাও থাকে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। মাছের সঙ্গে খেলা করা মানে প্রকৃতির সৌন্দর্যটাকে উপলব্ধি করা। সেই প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে যার বোধ শক্তি প্রখর, যার অনুভূতি চিন্তা সূক্ষ্ম সুন্দর, সেই মাছের সঙ্গে খেলা করতে পারে। আর যার অনুভূতি সুন্দর সেই কবিতা শুনতেও পছন্দ করে। অর্থাৎ যে কবিতা শুনতে পারে না সে মাছের সঙ্গে খেলা করতেও পারবে না, এই সূক্ষ্ম অনুভূতিগুলো সে কখনোই হৃদয়ে ধারণ করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। মায়ের কোলে শুয়ে গল্প শোনাও মানুষের সূক্ষ্ম অনুভূতিরই একটা অংশ। এখানে আত্মিক বন্ধনের কথা বলা হয়েছে, ভালোবাসার কথা বলা হয়েছে। তো যার মধ্যে এই আত্মিক বন্ধন, ভালোবাসা এগুলো নেই, তার মধ্যে সূক্ষ্ম অনুভূতি নেই, সে কখনোই কবিতা শুনতে পারবে না এবং সে কখনোই মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। এরপরে দেখো,
আমরা কবিতার এই পর্যন্ত আমাদের অনুভূতি বা কবিতার বিষয়, আমাদের অতীত পূর্বপুরুষ এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি। এরপর থেকে আমরা যেটা দেখতে পাবো, পরের অংশে যেটা আমরা দেখতে পাবো, সেটা হবে আমাদের সংগ্রামে পূর্বপুরুষদের নিয়ে সেই অংশে কথা বলা হবে। আর এই অংশে আমরা যে কথাটা আলোচনা করলাম এতক্ষণ, সেটা হচ্ছে আমাদের অতীত পূর্বপুরুষ আর আমাদের কৃতদাস অর্থাৎ কৃষক পূর্বপুরুষ সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং মানুষের অনুভূতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের এই কবিতাটা অনেক বড়, একটা ক্লাসেই এটা কমপ্লিট করা যাবে না, পরবর্তী ক্লাসে, আর আমার এই ক্লাসের সময়টাও খুবই অল্প, এই কারণেই পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে আমরা আবার বাকি কবিতাটা আলোচনা করব। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।